السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من حمزه ونكفه ونفسه بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا পশ্চিম মাত্র আল্লাহর জন্য শান্তি বর্ষিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের প্রতি যাই হোক আজকে সাতাশে মার্চ দু হাজার সময় পাঁচটা সাত মিনিট বিকেল আপনার সামনে উপস্থিত হয়েছি একটি বিষয়কে কেন্দ্র করে আজকে আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত ডক্টর মুফতি আলেম মহাদ্দিস কফিল উদ্দিন সালেহি তার একটি ভিডিওর যে আপনি আজকে আপনাদের সামনে বেশ কিছু কথা শেয়ার করব তো আপনারা দেখেছেন যে প্রথমত সাহেব একটা হাদিসকে চ্যালেঞ্জ করে প্রথমত একটি ভিডিও তৈরি করে পরবর্তী আলহামদুলিল্লাহ আমি সেটার একটা জবাব দিই একটা পাল্টা জবাব দেওয়ার একটা ব্যর্থ চেষ্টা করেছে যারা জবাবটা শুনেছেন তারা হাসবেন যে আমি যে সমাধানটা দিয়েছি সমাধানে একটু টাচ করতে পারে নাই বা আমার সমাধানকে ভুলও প্রমাণ করতে পারে নাই এমনি তার গায়ের একটু জ্বালা একটু তিনি মেটানোর চেষ্টা করেছে আলোচনাতে এসে সে ভিডিওটি আমি কয়েকদিন আগে পেয়েছি আমাকে অনেকে বলেছে এই অভিযোগটা জবাব দেওয়ার জন্য প্লিজ মনে করবেন না যে আমরা বাড়াবাড়ি করছি এখানে জাস্ট তিনি আমার ভিডিও জবাব দিয়েছে এর জন্য আমাকে জবাব দিতে বাধ্য হচ্ছি কেন প্রথম চ্যালেঞ্জ তো আমি করি নাই তারাই প্রথমে তো চ্যালেঞ্জ করেছে দুই নম্বর তার জবাব আমরা দিয়েছি আবার তিনি পাল্টা একটা আলোচনা করেছে ইনিশিয়ালে সেটা জবাব নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি আপনারা একটু ধৈর্য ধারণ করে শুনবেন আলোচনাটা একটু বড় হতে পারে আসেন প্রথমে আমরা কথা না বাড়ি আজকে আমরা কফিলুদ্দিন সালহি সাহেবের আলোচনাটা আমরা চালাবো আপনারা এখান থেকে আলোচনা শুনবেন তারপর আমরা পর্যায়ক্রমে কফিলউদ্দিন সালেহী সাহেবের এই মাত্র চোদ্দ মিনিটের ভিডিওতে কমপক্ষে পনেরো থেকে সতেরোটা তিনি মিথ্যাচার এবং অজ্ঞতা করেছে সেটার আমরা নমুনা এবং প্রমাণ পেশ করব আপনারা দেখতে পারেন আসেন আমরা প্রথমে তার ভিডিওটা চালাই যে তার ভিডিও কাজু টিভি থেকে দিয়েছে আকর্ষিত হয়েছে ব্রাদার রাহুল ইন্ডিয়ার একজন ব্যক্তি আমি তার সম্পর্কে যতটুকু জেনেছি যে সালে উনি ইসলাম গ্রহণ করেছেন সালের পর থেকে বিশ সাল পর্যন্ত বলতে গেলে এখানে আট বছরের একটি সময় উনি কোরআন হাদিসের চর্চার ক্ষেত্রে উনি নিজেই বলেছেন যে ডক্টর জাকির নায়েককে তিনি অনুসরণ করেন এবং তার বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে তিনি শেষ পর্যন্ত একটি ওই ইন্টারনেটের দোকানে কাজ করতেন নিজের ইন্টারনেটের দোকানে উনি এগুলো খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত উনি গুগল সার্চ করে উনি কোরআন হাদিসের এই সমস্ত তথ্য জেনে শেষ পর্যন্ত ওনার মনে হয়েছে যে আহলে হাদিস যারা তারাই সত্য তারাই হক এই জন্য উনি বর্তমান আহলে হাদিসের একজন এজেন্সি হয়ে সারা পৃথিবীতে তার উলট পালট উল্টা পাল্টা বক্তব্য দিয়ে যাচ্ছে এবং শ্রদ্ধা ভাজন ওলামা নানা ভাবে সে লাঞ্ছিত করার চেষ্টা করছে আচ্ছা আপনারা তখন আলোচনা শুনলেন কেননা সম্পূর্ণ আলোচনা যদি শোনায় আপনারা ভুলে যাবেন যে তিনি মিথ্যাচার কোথায় করেছে এই যে আলোচনা শুনলেন এর মধ্যে পাঁচটা মিথ্যাচার করেছে এবং পাঁচটা অজ্ঞতা না জেনে কথা অনেক কিছুই বলেছে তো যাই হোক প্রথম আসেন আপনারা আলোচনা শুনেছেন প্রথম তিনি আলোচনাটা বলছেন যে ব্রাদার রাহুল তিনি দু সালে তিনি ইসলাম কোল করেছে আমি নাকি আমার কোনো এক ভিডিওতে বলেছি নাওজবিল্লা মিনজা আলিক নাউজুবিল্লাহ আচ্ছা কবিল সাহেব আমি কোন ভিডিওতে বলেছি একটু জাস্ট দিবেন যে আমি কোন ভিডিওতে বলেছি না আপনি স্বপ্ন দেখেছেন স্বপ্ন দেখেননি তো যে স্বপ্নতে কোনো ভিডিও দেখে থাকেন তাহলে এটা দিতে হবে না কারণ স্বপ্ন শরীর হজ্জত না আর যদি আমার কোনো ভিডিওতে দেখে থাকেন ইনশাল্লাহ দেবেন এটা প্রথম আপনার মিথ্যাচার অজ্ঞতা আমি এমন কোনো কথা আমার কোনো ভিডিওতে বলি নাই দুই মিথ্যাচার যে আমি নাকি বলেছি যে আমি ডক্টর জাকির নায়কের অনুসরণ করি এটাও তিনি আপনি মনে হয় স্বপ্নের মধ্যে দেখেছেন স্বপ্নের মধ্যে মনে আপনার পরে এলহাম হয়েছে বা কোনো ভিডিও দেখেছেন স্বপ্নে যা তাই দেখা যায় স্বপ্নে কত মানুষ কত কী করে ধর্ষণও করে স্বপ্নের মধ্যে এগুলো তো মানে শরীয়ত হুজ্জত না এগুলো মানুষের কাছে হাস্যকর তো আমি কোন ভিডিওতে বলেছি যে ডক্টর জাকির নায়ক হাফেজ আহল্লার আমি অনুসরণ করি জি না আমি বলেছি ডক্টর জাকির নায়কের একটা আলোচনা থেকে প্রথম আমি কোরআন সুন্নার সহিদ সুন্নার আমি দাওয়াতগুলো পাই এইভাবে কথা বলেছি তার অনুসরণ করি এই গোটা ভিডিওতে আমার কয়েক হাজার আলোচনা আছে একটা জায়গাতে দেখাতে পারবে না এটা দুই নম্বর মিথ্যাচার তিন নম্বর মিথ্যাচার তিনি বলেছেন যে আমি গুগল সার্চ করে নাকি সব তথ্যগুলো পেয়েছি গুগল সার্চ করে নাই আসলে ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ এটা প্রথম পেয়েছিলাম সাতশো উনষাট নম্বর গুগল থেকে সার্চ করে নাই মূলত গুগল তো সার্চ করতে হবে এটা তো স্বাভাবিক বিষয় রে ভাই গুগল সার্চ করে আমরা ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ আবুদাউদ্জিব মা মাজানাসাই এগুলো পেয়েছি এমনকি আপনাদের শূন্যে জগতে তো অনেকে তো গুগলের মধ্যে আপনাদের লিখিত গ্রন্থ হস্তলিখিত গ্রন্থ দিয়ে রেখেছেন তো গুগলে সার্চ করা যেতে পারে আপনারা কেন দিয়েছেন আপনি যেমন ইউটিউবে ভিডিও দিয়েছেন ফেসবুকে ভিডিও দিয়েছেন এটা তেমন কিছু বিষয় না চার নম্বর পয়েন্ট এখানে যে আমি তারপরে এগুলো পড়াশোনা করে নিয়ে উল্টো পাল্টা বোঝাচ্ছি এটা মিথ্যাচার তিনি একটা প্রমাণ দেননি যে আমি কোথায় মিথ্যাচার করেছি বা উল্টা পাল্টা বোঝাচ্ছি একটা প্রমাণ দেন যে আমি কোথায় মিথ্যাচার করেছি বা উল্টা পাল্টা বোঝাচ্ছি এটা আপনার নিছক একটা ধারণা কুল হাতু ভানাকুম ইনকুম তুম সাদিকিন যেই সত্যবাদী হয়ে থাকো প্রমাণ পেশ করো সূরা বাকারা সূরা মদুই আয়াত নম্বর 111 পাঁচ নম্বর তিনি বলেছেন যে এবং শ্রদ্ধা ভাজন ওলামা মাশায়েখদেরকে আমি লাঞ্ছিত করছি নাউজুবিল্লাহ মিন জালিক আজ পর্যন্ত কোন শ্রদ্ধা ভাজন আলেমা আলেম ওলেমাকে বা মাশায়েখকে আমি কখন করেছি একটা প্রমাণ দেন যে কোন ভিডিওতে আমি তাদেরকে লাঞ্ছিত করেছি জিনা বিশেষ করে যখন সম্মানিত করে যদি আলেম যদি হয় তারপরে আমি হাফেজাহুল্লাহ লাগাই একাধিক আলোচনা দেখেছেন এমনকি দেবন্দী কেউ যে আমাদের মতে না তাদেরকে আমি হাফেজাহুল্লাহ লাগিয়েছি যেন জাস্টিস তারকুসমানি তাকে আলেম হিসেবে স্বীকৃত গোটা বিশ্বের কাছে আমি তাকে ভালো একজন আলেম মনে করি তারপরে আমি হাফেজাহুল্লাহ আহুল্লাহ শব্দটা লাগাই যদিও তিনি একজন দেবন্দী আলেম তার সঙ্গে আমার অনেক ইকতলাপ আছে এলমি ইকতলাপ আছে কিন্তু আমি কোনো লাঞ্ছিত কাউকে করেছি এমন কিছু না যেগুলো আছে কর্মসূনা ভিত্তিক তো আপনারা মোটামুটি পাঁচটা মিথ্যাচার শুনে নিলেন এবার আসেন তারপর তিনি কি আলোচনা করছে আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে তার এই ধরনের বক্তব্যে যে সে একজন মানুষ একটি শিশু সাধারণত ক্লাসে তার লেখাপড়া করতে অন্তত পক্ষে সাত আট বছর সময় লাগে তো সে মুসলমান হয়েছে দু এগারো সালে আর দু হাজার আঠারো উনিশ বিশ সালে এসে মহাপণ্ডিত তিনি হয়ে গেলেন এই সমস্ত পন্ডিতদের আমরা সাধুতে হিসাব করি না এই সমস্ত পন্ডিতের শিশু কোরআন এবং হাদিসের যে মহাসাগর আচ্ছা এখানে দুটো কথা যে উনি বলতে যাচ্ছেন দু হাজার ষোলোতে দু হাজার এগারোতে আবার মুসলিম হয়েছে আবারও মিথ্যা কথা তারপরে মাত্র আট ন বছরে মহাপণ্ডিত হয়ে গেছি কোথায় আমি দাবি করলাম পণ্ডিত আমার একাধিক আলোচনা আছে আমি একজন ছাত্র আমি একটু পড়াশোনা করি একদম সাধারণ ছাত্র আমি আমার আলোচনাতে বলেছি ওই শাইকটাকে আমাকে বলবেন না একাধিক আমার আলোচনা আছে তো আমাকে পণ্ডিত এটা মনে করে কারণ কি আ বুঝতে পারছি আপনাদের নিকট আমি পণ্ডিত হতে পারি মনে করতে পারি না আর কিছু জানি হয়তো বা পণ্ডিত আপনাদের দৃষ্টিকোণ হতে পারে তবে আমি নিজেকে পণ্ডিত দাবি করি না মনেও করি না আর তিনি তারপরে বলছেন যে তিনি বলতে চাইছেন যে এই ধরনের বাচ্চা ছেলেদের আমরা পাত্তা দিই না বা এদেরকে আমরা কি করি না মানে এদের সঙ্গে মানে পাত্তা দিই না কথাটা এবো বলেনি ঠিক কথাটা বলেছিল এই পণ্ডিতদের আমরা হিসাব করি না মানে আমাকে বলছে এইসব পণ্ডিতদের হিসাব করেন না তো হিসাব না হিসাব করেছেন বলে তো জবটা দিয়েছেন তাই না হিসাব না করলে তো জব দিতেন না আশ্চর্য আপনি যে কথা বলছেন সেই কথা আপনি কর্মে বাঁচতেন না লিমা তাকলে না মালাতা ফালন আপনি এই কথা কেন বলছেন যে কথা আপনি নিজে কাজে অবস্থান করেন না সব এক নম্বর দুই তিন এটা আপনার একটা সাংঘর্ষিক আপনার ফতোয়ার সঙ্গে আপনার আমলে একটা সাংঘর্ষিক আসেন তারপরে কি বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে বুঝতে গেলে তো 16 বছর দরকার আর তার বয়স হয়েছে মাত্র 8 বছর আট বছরের এই বয়সের মধ্যে 16 বছরের একজন মহান ব্যক্তি ইমাম বুখারী ইমাম মুসলিম এবং सियासत সহ হযরত ওলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনের ভাষা পরিভাষা তার জন্য প্রজাত কোটিন তিনি এখন মনে করছেন যে পৃথিবীর মধ্যে একজন মহাপণ্ডিত এবং হাদিসের মহাসাগর এই যে কথাটা তিনি বলতে চাইছেন তার নিজের মুখের কথাগুলো আমার উপরে আমার উপরে চাপাচ্ছে আমি নাকি নিজেকে মহাপন্ডিত হাদিসের বিদ্যাসাগর মহাসাগর দাবি করি কতক্ষণ দাবি করি আমি কোনো কথা বক্তৃতা আলোচনাতে বলেছি আমার হয়তো তাহিক আলোচনা শুনে আপনারা আমাকে মহাপণ্ডিত ভাবতে পারেন কিন্তু আমি তো দাবি করি না দুই নম্বর বিষয়ে আপনি বললেন যে মাত্র আট বছরে বোখারে পড়তে হলে তো ষোলো বছর লাগে এলমির ময়দানে থাকতে হয় তো আট বছরে কিভাবে আমি এগুলো করছি এটা আপনারা শুননীরা তো বিশ্বাস করেন যে এলমির না দুনিয়া আছে তাই না ইমিল্লা আছে না অনেক হানাফি আলেম বলেছে ভাই আমার সঙ্গে আমাদের এলাকার অনেক হানাফি ওলেমা যে বিরুদ্ধাচরণ করে তারপরে তারা বলতে চায় যে রুহুল ভাই আপনি এত অল্প সময় এত কিছু জানলেন কীভাবে এটা আমার কথা না তাদের কথা তারপরে তিনি উদাহরণ দিতে গিয়েছে যে হ্যাঁ আল্লাহ যদি চাই আল্লাহ দিতেই পারে ইলমিলুদ্দিনী আল্লাহ দেয় হ্যাঁ কিন্তু আপনারা তো ইলমেলুদিনী উপরে কায়াল আছে ধরে নিতে পারেন যে আল্লাহ হয়তো আমাকে ইলমিল্লা দুনি দিয়েছে এটা যেহেতু কায়ল আপনারা আছেন এটা আলাদা কিছু নয় আমি দাবি করছি আমাকে দিয়েছে তবে আপনাদের অনেক হানাফি ওলা ulama masaik আমাকে এই কথাটা বলেছে এটা তাদের কথা এটা আমার উপর আপত্তি করেন না যে ব্রাদার রাহুল ইলমে দাবিদার যিনি আমি না আপনাদের আলেম উলামা মাসাইক তারা বলেছে অনেকে তার জন্য জাস্ট বললাম মাত্র কয়েকটা হাদিস তার মুখে শোনা যায় এছাড়া কিন্তু আরবির কাছে উনি জান না একসময়ে দেখলাম যে উনি ল্যাপটপ উঠাইয়া সেখানে আরবি হাদিস পড়ছেন অথচ সেখানে জবর্জের ক্লাসের কোন ওনার যে হরকত দেওয়ার যে জ্ঞান এটুকু নাই আর সেখানে কিভাবে এখানে বেন এবন শব্দটা এটার মধ্যে নোর উপরে জবর হবে না জের হবে না পেশ হবে এই জ্ঞান কিন্তু তার কাছে আসেনি কারণ প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেনি আর গোগল মৌলবীর কাছে লেখাপড়া করেছে আর গোগল হচ্ছে যে যার বাপ নাই মা নাই তো বাপ মা যদি কিছুই না থাকে বাবা না থাকলে তখন সন্তানের অবস্থা কি হয় তো ব্রাদার রাহুলের অবস্থা ঠিক এরকমই আমি মনে করি আচ্ছা তার মানে এখানে কয়েকটা বিষয় আপনারা শুনেছেন যে আরবি প্রসঙ্গে তিনি আলোচনা করেছেন আরবি নুক্তা দেওয়ার জ্ঞান নেই যাবার জের পেজ দেওয়ার জ্ঞান নেই তো আমি দাবি কখন করেছি এ দাবি তুমি করিনি এ দাবি যদি আমি করতাম তাহলে তো আপনি বলতে পারতেন তো যে দাবি আমি করি নি আমি তো স্পষ্টভাবে বলি যে আপনারা যার আলে মলেম আছে আপনারা অনেক পণ্ডিত আরবি ভাষা পড়ে অনেক পণ্ডিত আরবিতে কথা বলতে পারেন যাবার জের পেজ সারা পড়তে পারেন আরবিতে বই লিখতে পারেন কিতাব লিখতে পারেন আমি তো স্বীকার করি আপনারা পারেন তো আমি কি দাবি করেছি যে আমি এগুলো পারি বা এগুলো নিয়ে আপনার সঙ্গে বাহাসে বা বিতর্ক এগুলো তো করিনি ইলমি ইক্তলাফ ইলমি সমাধান আপনি আমার জবাব দিতে এসে আমার ব্যক্তিগত বিষয়ের উপরে আপনি এগুলো আলোচনা করেছেন কেন যে বিষয়ে আলোচনা হয়েছিল ইলমি ইক্তেলাফ সেটার সমাধান আমি দিয়েছি সেগুলোর পাল্টা আপনি জবাব দেন না তো আমি কি আমি কোথা থেকে জন্মগ্রহণ করেছি কোথায় পড়েছি কোথায় পড়িনি আমি কি খাই কি করি আমি বিয়ে করেছি কিনা শাড়ি করেছি এসব ইতিহাস বলার তো দরকার নেই যদি আপনি এতগুলো বলেননি তো এগুলো বলার আমার বায়োডাটা তো দরকার নেই ইলমি ইতালাব সমস্যার সমাধান আপনাকে দিতে হবে তারপর তিনি বলেছেন তিনি গুগল কাছ থেকে পড়াশোনা করেছেন গুগল মাস্টারের কাছে আর গুগলে তো তো রাহুল আমি তাই মনে করি মানে বাপ মা না থাকলে থাকলে কি হয়। তো হুজুর কি হয় আমার তো জানা নেই যে বাপ মা নেই কি ছেলে কি হয় তো গুগলের বাপ মা নেই তো বলতে পারেন গুগল জারজ তো গুগলের বাপ বাপমা না থাকলে গুগল যদি জারজ হয় তো গুগল জারজ হলে করার কি আছে রে ভাই গুগল কী ব্যবহার আপনারা করেন না এই আধুনিক যুগে যারা মাকতাবাই শামিলা তো সকলেই ব্যবহার করে আপনি যদি বলেন মাক্তাবাই শ্যামিলাহা গুগল ব্যবহার করা এটা জারুজদের কাজ তো এখানে আপনাদের কত আলেম ওলেমা মাসায়েক এরা যে জারাজ প্রমাণিত হয়ে যাবে এটাকে ভেবে দেখেছেন আমি এগুলো বলতে চাইছি না এটা আপনাদের অজ্ঞতা এটা হক সত্য গ্রহণ না করার মধ্যে একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছেন আরে দলিল দিচ্ছে দলিল খণ্ডন করেন কোথা থেকে ইলম হাসিল করেছে কি বিষয় কী বৃত্তান্ত এর পিছনে দলীয় লাভ নেই আমি যে বিষয়ে আলোচনা করছি সেগুলো বলেন আর দুই নম্বর তারপরে বলেছেন যে যে মানে যার বাপ মানাই তাকে কি বলা হয় কি বলা হয় একটু বলেন আদব আল্লাহ স্তালামের বাবাও ছিল না মাও ছিল না তাকে কি বলবেন একটু উত্তরটা দেবেন ঠিক আছে আসেন তারপরে কি বলছো দেখা যাক

এই একটা হুজুরের আমরা আলোচনা শুনছিলাম এর মধ্যে একটা এই কি একটা আশ্চর্য একটা একটা অ্যাড চলে এসেছে হুজুর আপনারা ব্যবসা করতে বসছেন ওয়াচ মাহফিল করে টাকা পাচ্ছেন এতে আপনাদের হচ্ছে না এরপরে ইউটিউবে আপনাদের ব্যবসা করতে হবে ইউটিউব থেকে টাকা উপার্জন করতে হবে এই মাঝখান যে আলোচনা করেছিলাম ওটা বিঘ্ন ঘটে দিলেন মহার করে একটা এই চলে আসলো অ্যাড এটা কি আশ্চর্য রে ভাই আরে ভাই ওয়াজ মাপেলে ব্যবসা করছেন আলোচনা করছেন শিক্ষকতা করে টাকা পাচ্ছেন এগুলো তো সন্তুষ্ট থাকেনি ইউটিউব থেকে টাকা উপার্জন করতে হবে আশ্চর্য আর আমি গুগল থেকে যদি পিডিএফ নামে বই পড়ি এটা আমার দোষ আপনার পর্যন্ত দোষ নেই আশ্চর্য হুজুর ইউটিউব থেকে ব্যবসা করা কি জায়েজ এই যে ইউটিউবে এখন ভিডিও চলে আসলো আপনার হুজুরে ভিডিও শুনতে শুনতে একটা ন্যাংটা ছেলেমেয়ের একটা ভিডিও চলে এসেছে এটা কি বৈধ একটু একটু দিয়েন দিন তো এরপরে আশ্চর্য

আরও কে কে ছিল আপনি আলোচনা করলেন আরে হুজুর ঘটনা ঘটেছে আপনাকে সেই সনদ জানতে চেয়েছি সেই সনদটা পড়ছেন না কেন আর এই ঘটনা কোন কিতাব লিখা আছে সেটা বলছেন না কেন আপনি ঘটনাটা আবার পুনর্বৃত্তি করছেন কেন আপনার উচিত ছিল জবাব দিতে এসে যে ব্রাদা রাহুল বলছে ঘটনাটা উদ্ভট কিন্তু এই ঘটনা উদ্ভট নয় এটা অমক গ্রন্থে আছে তারপরে সেটা সনদ পড়তেন মতন পড়তেন তারপরে যদি বলতেন যে না এটা ঘটনা তাহলে মেনে নিতাম তো আপনি আবারও সেই ঘটনাটা মুখে পুনরাবৃত্তি করলেন সুপিয়ান শহরে কুপাশরে ঘটেছিল ঘটেছিল ইমামী পাচ্ছিল আমিরে মবিয়ার যুগেও এই ঘটনা ঘটেছিল তখন আমির মা একটা সিদ্ধান্ত দিয়েছিল সেটা সেই সিদ্ধান্ত এটা তো শুনতে চাইনি আমি জানতে চাইছি ঘটনাটা কোন কিতাবে আছে তার সনদ সহ করে পড়েন সনদের মান কি সেটা বলেন আপনি না বলে আপনি এখান থেকে বা মানে বাহাদুরি দেখালেন কি এটা এটা কি ইলম ইলিম মিক্তেলা ফলে সের সনদ চক্র পড়েন ইস্নাতু মিনার দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত মুসলিম মুকদ্দমা দশ পৃষ্ঠা আপনি সনদ পড়ছেন না কেন আপনি ঘটনা বৃত্তি কে জানতে চেয়েছেন আমি জানি ঘটনা আছে এই ঘটনা আছে জানি কোন কিতাবে আছে সেটাও জানি কোন কিতাবে আছে সেটাও জানি ওখানে সনদ আছে না নাই সেটাও জানি কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম কিন্তু আপনি তো সনদ তো হয়তো বা খুঁজে পাননি কোন কিতাবে ঘটনা আছে সেটাও হয়তো খুঁজে পাননি এই জন্য আপনি দ্বিতীয়বার আমার জব দিতে এসেও আপনি জবাবে সনদও পড়েননি মতনও পড়েননি বইয়ের নামটা বলেননি লেখকের নামটা বলেননি আপনাকে একটু বলে দিই যে কোন বই আছে এটা আছে আকবরলি আবি হানিফা এই গ্রন্থে আছে আর এখানে সনদও আছে সমস্ত কিছু আছে তবে সনদটা আপনি এরপরে আপনি পড়বেন তারপরে আমরা অ্যান্টিভেনাম জবাব ইনশাল্লাহ দেব আর তিনজন মহিলার ঘটনা তিনজন ছেলে সিং বিবাহ এটা যেন থাকা চাই যদি আপনি আপনাকে বইটা নাম বলে দিলাম আকবরলি আবি হানিফাতে আছে এই ঘটনা মজুদ আছে শুভেন্দ সঙ্গে তিনি উপস্থিত ছিলেন তো যাই হোক আপনাকে বইটার নাম বললাম এবার আপনি সনদ সহ আরবি মতন পরে একটা ভিডিও তৈরি করবেন দেখে আপনি পান কিনা আকবরলি আবি হানিফা আর ঘটনাটা আপনি দলিল প্রমাণ দিয়ে দেবেন আপনাকে সহযোগিতা করলাম সাহায্য করলাম আপনি হয়তো দ্বিতীয়বারে চান্স দিয়েছিলাম পারেননি এই জন্যই তারপর তিনি বলেন এটা আমিরো মবিয়ার যুগেও এই ঘটনা ঘটেছিল তার মানে তাবা তাবাইনের যুগেও এই ঘটনাগুলো ঘটেছিল আমির মবিয়া সাহাবিদের যুগেও এই ঘটনা ঘটেছিল তো সাহাবিদের যুগে যদি কোনো সিদ্ধান্ত যদি পাওয়াই যায় সাহাবা রদিয়াল তালা আহমদের জামানায় যদি কোনো ঘটনা ঘটে থাকে আর সিদ্ধান্ত যদি পাওয়া যায় সেটা কি তাকলিদ নাকি সাহাবিদের ফতোয়া দ্বারা প্রমাণিত ফালাই কুম্বে সুন্নাতি থেকে আমরা সমাধান পেয়ে গেলাম মানে কোরআন সুন্না থেকে আমরা জবাব পেয়ে গেলাম তাহলে তাকলিদ বা মজাব বা ফতোয়ার কি জরুরত থাকে আপনার কথা দিয়ে আপনার কথা দিয়ে আমাদের জবাব হয়ে গেল আলহামদুলিল্লাহ একটু বলার সময় একটু একটু মোটামুটি যখন বলছেন তখন একটু বোঝার চেষ্টা করবেন যে আপনি কি বলছেন কেননা আপনার দলিল আপনি এমন উপস্থাপন করেছেন সেটা আপনার দলিল নয় আপনার বিরুদ্ধে চলে গেছে আমার পক্ষে চলে এসেছে আলহামদুলিল্লাহ আর যে কোনো আকবরলি আবিহানিপা থেকে যদি আপনি সনদটা পড়েন তাহলে আপনাকে আকবর আবি আবিহানিপাতে আর একটা ঘটনা আছে সাতষট্টি নম্বর পৃষ্ঠায় যে ইমাম আবনী পেরে মহল্লা তার মাকে নিয়ে তারাবির নামাজ পড়তে যেতেন আলহামদুলিল্লাহ ইমাম আবণী পেরে মহল্লা তিনি ইমাম হতেন তার মা পেছনে মুক্তাদি হতে তার মানে মহিলারা রাত্রিবেলা তো জামাত করতে পারবে ওই আকবর আছে আলহামদুলিল্লাহ আর ঘটনা থাকলেই থাকলেই কি কি ঘটনা একটা ব্যতিক্রম ফতোয়া দিয়ে তার সমাধান যদি কেউ দেয় তাহলে কি অপরিহার্য তো প্রমাণ হয় জি না দুই নম্বর বিষয় যে ইমাম আবু নিম্লা যে সিদ্ধান্ত দিয়েছে আমরা কোরআন থেকে সেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছি তাহলে মাঝাব মানে কোনো জরুরত নাই আলহামদুলিল্লাহ তো যাই হোক যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়ে আপনি ফেসেতে পড়বেন আপনি তাকলিদ বোঝেন কি বোঝেন না আমার এটা বোধগম্য নয় যদি আপনার একটা বই পড়েছি আপনি তাকলিদ প্রসঙ্গে এমনভাবে কিছু লিখেছেন হক বাতিলের লড়াই এই বইটাতে আপনি লিখেছেন কিছু কিছু এমনভাবে লিখেছেন আমি মনে করছি হয়তো আপনি তাকলিদ জিনিসটা বোঝেন না কাকে তাকলিদ বলে কাকে ইত্তেফা বলে বোঝেন না তাকলিদ কি ইত্তেফা করে ফেলেছেন ইত্তেফাকে কখনো তাকলিদ দিয়ে দিয়েছেন আসলে এই বিষয়ে বইটা নিয়ে একদিন সাল আলোচনা করবো আসেন তারপরে কি বলে দেখি জ্ঞান গবেষণা করে সাধনা করে তারা এই সমস্ত বিষয়ের সমাধান দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা দেখা যান যে তাদের চেষ্টায় তারা উত্তীর্ণ হন আর আপনি কোন রকম আপনার সমুদ্র পাড়ি দেওয়ার দরকার হলো না আপনি বিনা পয়েন্ট বইটায় আপনি বস্ত্র আপনি নদী পার হয়ে যাচ্ছেন আপনি একজন বড় আর নদী পার হওয়া কোনো সামনা না এটা তো পিস হেফদের তরিকা

আলেম ওলেমা যিনি হবেন তিনি মুকাল্লিদ হবে না ঠিক আছে আর পৃথিবীতে আপনারা যাদেরকে বলছেন আলেম ওলেমা হয়তো তারা মুকাল্লিদ নাম বললে আমি উত্তরের দিতাম দেখে এরপরে নাম তিনি বলতে চান কীপর চান না আমাদের কাছে অত্যন্ত নিন্দনীয় আমরা যেটুকুর ভাষা বললাম ভাই আমি এই দেখেন হুজুরের আবার ব্যবসা হজুর আবার ব্যবসা শুরু করেছে ভাই গেম আশ্চর্য রে ভাই হুজুর এ কি ভাই আমি একটা আলোচনা চালাচ্ছি এটা জবাব দিচ্ছি কপিল উদ্দিন সালে সাহেবের কাজী টিভি থেকে তার নিজেদের প্রকাশনী টিভি থেকে এই ভিডিওটা দিয়েছে এর মধ্যে বারবার অ্যাড চলে আসছে ইউটিউব থেকে হুজুরকে ব্যবসা করতে হবে আশ্চর্য আশ্চর্য কি অবস্থা রে ভাই বলতে চাই এইভাবে কি ভালো লাগে বলেন এ মাঝে মধ্যে ব্রেক আবার শোনেন

আপনি বলছেন যে এগুলোর উত্তর কোরআনে আছে আপনি কোরআনের যে দুটো আর দুটো থেকে আপনি যে দিয়েছেন সেটা হলো যদি কোনো ব্যক্তি আমি আপনাদেরকে দেখাচ্ছি পবিত্র এই আয়াত সেখানে স্পষ্ট করে বলা আছে যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় স্পর্শ করার আগে তাহলে সেখানে আহ সে তার তালাকের কারণে স্পর্শ যেহেতু করে নেই সেখানে তার অর্ধেক মহর সে দেবে এবং তার কোন লাগবে না এই বিষয় তো একটা ভিন্ন ধরনের বিষয় এখানে যে মূল বিষয়টি সে বিষয়টা হলো যেখানে দুই বোন একত্রিত হয়েছে এক বোন কি বিয়ে করছেন ব্রাদার রাহুল বলছেন যে আরেকটি মেয়ে কোথায়

সেটা ভুল হ্যাঁ ভুল যদি কারো পক্ষ থেকে হয়ে যায় সে ভুলের ক্ষেত্রে সেটা সমাধান আর সেই সমাধানটা কোন আলোকে কিসের আলোকে আপনি আপনার নিজের পক্ষ থেকে আপনি বললেন আপনি তো দেখা গেছে যে আপনি একজন মুক্তি হয়ে গেছেন পুরা আপনি বলছেন যে মহাবকে আমরা সাব্যস্ত করতে চাচ্ছি আর মজাহাব ছাড়া তো কোনো গর্তান্তর নেই তিনি ঘটনাটা বারবার করছেন এবং তিনি বলতে যে আমি যে সমাধান দিয়েছি আরে হুজুর কথা হচ্ছে আমি যে সমাধান দিয়েছি সেই সমাধান কি ভুল আমি যে কোরআন হাদিস থেকে যে সমাধান দিয়েছি সেটা ভুল আপনি বলছেন হ্যাঁ ইবনু মাজ আমি ঠিকই বলেছি যে কেউ যদি অনিচ্ছাকৃত ভুল করে তাহলে সেটা ধারতব্য নাই আমি যে রায় দিয়েছি সর্বোপরি এটাই সিদ্ধান্ত যে আমার রায়টা হক এবং যদি কোরআন হাদিস থেকে তো তার মানে আপনার তো আর তাকলিদে সাক্ষী করার কোনো জরুরত নাই দুই নম্বর আমাকে বলছেন আপনি কি মজবিল জাবালের হাদিসটা পড়েননি মজবিল জাবালের হাদিসটা পড়েনি হুজুর আমি মজবিল জাবালের হাদিস পড়েছি আপনি হয়তো সম্পূর্ণ পড়েনি গোপন করেছেন কেননা মজবিল জাবালের যে হাদিস যে তুমি যখন যাবে যখন তুমি কোনো বিপদে পড়বে তখন কি দিয়ে সমাধান দেবে কোরআন থেকে তারপরে হাদিস থেকে তারপরে তিনি কি আজ করবে মজবিল জবাল রদি আল্লাহন তিনি কি আস করবেন ইজতেহাদ করবেন তো ইজতেহাদ করবেন মজবিল জবাল এ হাদিস পড়েছি এবং এই হাদিসটা একাধিক জায়গাতে আছে সোনান দাউদ তিন হাজার পাঁচশো বিরানব্বই সুনান তিরমিজি তেরোশো সাঁত্রিশ সুনান দারেমি একশো সত্তর নম্বর হাদিস আবার মুসনাদে আবিদাউদ্দাইলিস আছে একাধিক জায়গাতে আছে মুসানাপে আছে আছে আব্দুরজ্জা আজমের আল মোহল্লাতে আছে একাধিক জায়গাতে আছে তো হুজুর আমি পড়েছি তবে আপনি পড়েননি কেন ইমাম তিরমিজি হাদিসটাকে নিয়ে আসার পরেই তিনি বলেছেন আমাদের নিকট হাদিসটা মুতাসিল নয় আর ইমাম বুখারি রহমল্লাহ হাদিসকে জয়ীব বলেছে ইমাম বুখারি তারিকুল কাবির থেকে নকল করেছে তার মানে আপনি একটা হাদিস আমাকে বলছেন আপনি কি পড়েননি আর হুজুর পড়েছে হাদিসটা জয়ীব আপনি এটা গোপন কেন করলেন ইমাম তিরমিজি হাদিসটা নিয়ে এসে তিনি এখানে জয়ীব বলেছেন ইমাম বুখারি রহমুল্লাহ হাদিসটাকে জয়ীব বলেছেন ইমাম জৌজি রহমুল্লাহ তিনি হাদিসটাকে জেব বলেছেন এছাড়া ইমাম হাজম তিনি হাদিসটাকে বাতিল বলেছেন একাধিক জায়গাতে হাদিসটা আছে হাদিসটা তাহাকিক করতে চাইছে না তবে সাধারণ যারা আলেম ওলেমা আছে যারা তা আপনারা দেখতে চান তারা বিশেষ করে আপনারা দেখতে পারেন শেখ সোয়াইব আরনত রহিমাহুল্লাহ তিনি ইসলাম আবু দাউদের তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিসের হাকিককে হাদিসটাকে বলেছে এবং তিনি অর্ধ পৃষ্ঠাব্যাপী আলোচনা করেছে এবং আল্লামা বিশেষ করে সুনান দা তাহাকিক দেখবেন একশো ছিয়াত্তর নম্বর হাদিসের হোসেন আসাদ আদ দারানি রহমাহুল্লাহ তার তাহাকিকে দেখবেন তিনি হাদিসটাকে যে বলেছেন তিন নম্বর আল্লাহ নাসুদ্দিন আলবানী তিনিও সুনান তিরমিজি আবু দাউদের তাহাকিকে হাদিসটাকে যে বলেছেন এবং সিলসা হাদিসের জৈফ আটশো একাশি নম্বর হাদিসের অধীনে তিনি লম্বা আলোচনা করে হাদিসটাকে যে বলেছে আর আমি হাদিসটা পড়েছি হাদিসটা জৈব আপনি এটাকে জৈব কথাটাকে হজম করে ফেলেছেন একটা হাদিস পেশ করলেন গোটা আলোচনাতে তাও জৈব তারপর আমাকে বলছে আপনি কি হাদিসটা বলি আমি হাদিস পড়েছি হাদিসটা জৈব হাদিসটা দুর্বল দুর্বল হাদিস জৈফ হাদিস দিয়ে আপনি কি প্রমাণ করতে চেষ্টা করছেন তারপরে মসবিল জাবালে হাদিসটা যদি সহি হয় কোনো আপত্তি নাই যে মসবিল জাবালে হাদিসে সই হয় কোনো আপত্তি নাই ইজতে হাত এটা শরীরতে জায়জ কি জায়জ না ইজতেহাদ করা জায়জ এখানে কে ইতলাপ করেছে ইজতেহাদ কে করবে মুজতাহিদ গন ইজতেহাদ করবে মুকাল্লিদ না আপনি কফিন উদ্দিন সালেহি বা আরও যেসব আলে বলে এখন আছেন এরা আপনার মুস্তাহিদ না আপনারা মুকাললিদ মুকাললিদ কখন ইস্তেহাত করতে পারে না মুকাল্লিদের রায় হচ্ছে তার ইমামের কথা মুকাললিদের রায় হচ্ছে তার ইমামের কথা ইমাম সাহেব যা বলবে মুকাল্লিদ সেটাকে শুধু নকল করবে এটা আপনাদের একাধিক আলে বলে লিখেছে যে মুকাললিদের দলিল হচ্ছে তার ইমামের কথাই যেন আহমেদ ইয়ার খান নাইমি তার যা আল হক তৃতীয় খন্ড সে পৃষ্ঠা লিখেছে যে মুকাল্লিদের দলিল তার ইমামের কথাই মুকাললিদ ইজতেহাত করতে পারে না ইজতেহাত করলে সেবার তাকলিদ করবে কেন একই কথা মাক্তুবাদ শরীফে পড়বেন দুশো বিরাশি নম্বর মাক্তুবাদ চারশো নব্বই নম্বর পৃষ্ঠা দেখবেন স্পষ্ট ওখানে লিখেছে আমি একাধিক আলোচনা করেছি আলোচনাগুলো যে মুকাল্লিদ কাজ হচ্ছে শুধুমাত্র ইমামের ফত নকল করা সেই প্রকৃত মুজদাহিদ হতে পারে না মুজদাহ যিনি হবেন সিনি মুকাল্লিদ নন আল মুকাল্লিদুল সাহেব আলিম মুকাল্লিদ কখন আলিম হতে পারে না তো ইজদাহাদ কে করবে মুজদাহিদরা করবে কপিল সাহেব আপনি কি মুজদাহিদ আপনি তো মুকাল্লিদ মুকাল্লিদ হলে ইজদাহাদ করতে পারবেন না কি আসে করতে আপনি কি কোনোদিনে গেছেন আমরা তো ক্লাসে গেছি সেখানে যদি ঘুমাইও তারপরে কিছুক্ষণ ঘুমাইলো তারপর দীর্ঘ সময় লেখাপড়া করেছি কিছুক্ষণ রেস্ট নিয়েছি রেস্টের সময় আমরা ঘুমাচ্ছি না আপনার বোঝা উচিত ঘুমিয়েছেন আপনি তো কত মাদাসায় গিয়েছি দেখিনি মানে এটা মিথ্যা কথা হ্যাঁ মাদ্রাসায় পড়িনি বলছেন এটা সত্য কথা আপনি গোপল যার কোন নিজের লেখাপড়া নাই পাগল এনে দিয়েছে আপনি সেখান থেকে আপনি গবেষণা করে ওখান থেকে আপনি প্রকাশ করা শুরু করেছেন আপনি দেখেন এই এগুলো একটা শিশু সুলা একটা আচরণ কেন করছে কুবুল সাহেব বুঝতে পারছি না যে গুগল থেকে পড়াশোনা করেছি আরে ভাই গুগল না পেছনে কত বই আরও বই চারিদিকে বই গুগল থেকে কে পড়াশোনা করেছে রে ভাই আর গুগল এখন সমস্ত আলে বলে বা ব্যবহার করে আপনি যখন ইউটিউব ব্যবহার করছেন ইউটিউব ব্যবহার করে ব্যবসা করছেন টাকা পয়সা নিচ্ছেন আপনাদের টিভি আপনি পান না ভাগ জানি না তো আপনি আপনার প্রকাশ করেছেন ভিডিওটা এখান থেকে তো আপনি করলে দোষ নেই আমি করলে দেশ তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে যাক আলোচনা লম্বা হয়ে যাচ্ছে আমরা সংক্ষিপ্ত শেষ করবো

কি করবে কিতাব যদি না পাও তাহলে কি দিয়ে তাহলে কুরআন হাদিস দুটার সামন্নয় ব্রাদার রাহুল আপনি কি কুরআন হাদিসের সামন্নয় যেটা কেয়াস আপনি এটা জানেন জানেন যে দুইটার সামন্নয় এখানে যে আচ্ছা এই লোকটা কি আমি বুঝি না আবার যেই হাদিস পেশ করছে আমাদের কোহলিদিন সালেহ সাহেব এই হাদিসটাকে ইমাম বুখারী ইমাম যাওজি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ পেছনকার সালাপরা তো অনেকে যে বলেছে আধুনিক যারা গবেষক সাহেব আরনাউদ আলবান নাসরুদ্দিন আলবানী হোসেন আসাদ দারানী হাফেজ জুবার আলী জাই রহমাহুল্লাহ চারজন মহাদিস নতুন আধুনিক তার হাদিসটি যে বলেছে এটা দিয়ে দলিল পেশ করছেন কেন আশ্চর্য বিষয় আর কি আস আমরা মানে কি মানি না আরে ভাই আমরা কি আস মানি রে ভাই কি আসে শরী মানি আমার একটা বই আছে আহলে হাদিস হানাফি মাঝাব ইকতলাফ নেশন মাসা নম্বর তিনে কি আস শরীয়তে হুজাত এটা আমরা তো আলোচনা করেছি তবে কিয়াস কে করবে ইজদাহ কে করবে মুজদাহিদগণ আপনার মতো মুকালদিদগণ নয় তার ইমামের আর মুস্তাহিদের দলিল হচ্ছে কোরআন হাদিস ইজমা কিয়াস এই চারটে দলিল আর মুস্তাহিদের আর মুকাল্লিদের দলিল কি তার ইমামের কলটা হচ্ছে মুকাল্লেদের দলিল আপনি এমন ভাব করছেন যে আপনি মুস্তাহিদ হয়ে গেছেন যে কিয়াসকে আপনি নিজের দলিল বানানোর চেষ্টা করছেন আশ্চর্য আর আমার মান হাত সম্পর্কে না জেনে আপনি প্রশ্ন করেছেন যে আপনি কি কিয়াস মানেন বা কিয়াসকে মানে কোথায় অস্বীকার করেছি আশ্চর্য বিষয় ইজতেতকে কোথায় অস্বীকার করেছি তবে হ্যাঁ কিছু কিছু ইজতেহাত আছে আপনাদের ইজতেহাত যেমন কোরআনে মুসাফা দেখে নামাজ দাদা অবস্থায় পড়া যাবে না তো মেয়েদের যৌনঙ্গের দিকে তাকালে নামাজ হয়ে যাবে হ্যাঁ এই কেয়াসে বাবা মানি না এই কিয়াস মানি না এটা রেফারেন্স দিয়ে দেবো ইনশাআল্লাহ স্বীকার করেন আপনি ইমাম বুখারির সবচেয়ে বড় আপনি তাবেদার কিন্তু ইমাম বুখারি তার পুরা যত শিরোনাম আছে প্রায় সাড়ে তিন হাজারের উপরে শিরোনাম তার জমাতুল বাপ সেখানে আপনি কখনো পড়েছেন আপনি উস্তাদেই নাই আপনার আপনার শিক্ষক না থাকলে আপনাকে কি বলবো আমি আমি তো আপনাকে জারুজ বলতে পারি না আপনাকে যদি আমি জারুজ বলি তাহলে আমার সান আমার মানের এটি খেলাপ হয়ে যায় উল্টা হয়ে যায় আমি আপনাকে যেটা বলতে চাই খোদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলায়ের এই তর্জমাতুল বাপ যেগুলো শিরোনাম যেগুলো সেগুলোকে বলা হয়েছে ফেকুল বুখারি ফি যে মিহি ইমাম বুখারি রহমতুল্লাহ আলায়ের যে শিরোনাম গুলো এগুলো হচ্ছে তার ফেকা তাহলে ইমাম বুখারি নিজেও ফেকা মানেন

আপনি একটু কথা বলছেন রেফারেন্স আমরা দিয়ে দিতে পারি আলহামদুলিল্লাহ ইমাম জাহাবির রেমল্লা তিনি আলোচনা করেছেন আল কাশিফ ইমাম বুখারি রেমহল্লার যে সেই বুখারিতে যতগুলো বাবা আছে সবগুলো ইমাম বুখারি রেমল্লার হচ্ছে ফেকা এগুলো তার মত আরে হুজুর আপনি শুধু বুখারি পড়লে হবে না বুখারি পড়ে আমল করেন না ইমাম বুখারি অধ্যায় রচনা করেছে সশব্দে ইমাম মুক্তাদের আমিন বলা কেন বলেন না হুজুর বলেন ইমাম মুক্তাদি হুকান মুনফাদিক সকলেই ইমাম সুরফাতে পড়বে আপনি পড়েন তো বুখারি বুখারি পরে বুখারি করে অনুষ্ঠান করবেন টাকা পয়সা উপার্জন করবেন পরীক্ষা নেবেন পাশ করাবেন ফেল করাবেন কিন্তু বুখারির সম্পর্কে এত জ্ঞান কিন্তু আমল করবেন না ইমাম অধ্যায়গুলো তো তার ফেক তার হচ্ছে ফতোয়া তার মাঝাব তার মত তো সে বুখারি পরে আমল তো আপনি করছেন না আলহামদুলিল্লাহ আমি পড়েছি এবং আমি এগুলোতে আমলও করছি আশ্চর্য আপনার বারবার একই কথা আপনি এখানে এসে পণ্ডিতি জাহের করতে চাইছেন হ্যাঁ কিন্তু আপনার আমল না থাকলে হবে আচ্ছা দেখে তারপরে কি বলো হাদিসের মহাপন্ডিত তারা ছিলেন আমিরুল মোমিনিন ফিল হাদিস তারা ছিলেন হাফিজে তুনিয়া আপনি যে নামটি ব্যবহার করেছেন সেটা ইমাম বোখারি ইমাম মুসলিম এবং সিয়া সেত্তা সহ ওই সমস্ত মহাদ্দেশিন যারা তাদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করে আপনি এই শব্দটিকে কলঙ্কিত করেছেন তাহলে হাদিস বলতে গেলে হাদিসের মহান বিশ্বর সেই মহান ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে আপনাদের মতো ব্যক্তিদের না যে ব্যক্তি একটা লাইন পড়তে গিয়ে দশটা এই বিষয়গুলোকে কি বলবো আবার এসে অভিযোগ করছে আহ হাদিস বলতে শুধু মহাদিসদেরকে বোঝানো হয় এটা একটা অজ্ঞতা কপিল উদ্দিন সালেই তার বইয়ের হকবাতের লড়াই আপনি নিজেই লিখেছেন ভুলে গেছেন না আবার ঘুমাচ্ছিলেন কি ব্যাপার না বইটা কার কাছ থেকে কপি করেছেন মানে নিজে লিখে নিকে কপি করেছে আপনি হয়তো নিজের নামে চালিয়ে দিয়েছেন আপনার নিজের বই হক বাতিলের লড়াই আহলে হাদিস চ্যাপ্টারে পরিষ্কারভাবে আপনি লিখেছেন যে সাহাবা রদি আল্লাহ তাল আহম তারাও আহলে হাদিস ছিল তারা প্রকৃত আহলে ছিলেন সমস্ত সাহাবা রদি আল্লাহ যদি প্রকৃত আহলে হাদিস হয় তো সমস্ত সাহাবিরা হাদিস তাহাকে গবেষণা সমস্ত সাহাবিরা কে হাদিসের মহাদিস ছিল আপনাদেরই আপনার বই বাহান্ন পৃষ্ঠাতে হক বাতিল্লা লড়াই নিজে লিখেছেন আপনি বাহানুন বা পৃষ্ঠাই পরিষ্কার আপনি লিখেছেন যে সমস্ত সাহাবারা সাহাবেক্রাম তো অরিজিনাল আহালে হাদিস অরিজিনাল হাদিস ছিল সমস্ত সাহাবার ও তো সাহাবারা সমস্ত সাহাবেকে হাদিসের মহাদিস তারা ছিল সমস্ত সাহেবেরা মহাদিস ছিল জিনা না এটা আপনাদের ফিকার গ্রন্থে একাধিক জায়গাতে লেখা আছে যে সমস্ত সাহাবিরা তারা হাদিসেপুরে পণ্ডিত অর্দার অর্জন করেনি আর সমস্ত সাহেবের যদি আহলে হাদিস হবে বা হাদিসের পণ্ডিত হবে তাহলে অন্য কাউকে ফতো জিজ্ঞাসা করার কী দরকার ছিল মসজুল জবলের কাছে ফোতো অন্য সাহেব কেন জিজ্ঞাসা করবে আব্দুল বিন মাসুদের কাছে ফতোয়া কেন জিজ্ঞাসা করবে আপনার বই থেকে প্রমাণিত হয় যে সমস্ত সাহবিরা মানে আহলে হাদিস ছিল তার মানে সাহাবিরা সমস্ত যদি আহলে হাদিস ছিল তার অর্থ এটা হতে পারে যে সমস্ত সাহাবিরা পরে আমল করেছে তার মানে বোঝা যায় যে হাদিসের উপরে আমল করলেও আহলে হাদিস হওয়া যায় আপনাদের একাধিক বই এটা আহলে হাদিসের ভ্রান্তি নিরাসন বোর্ডার বাইশ নম্বর পৃষ্ঠাতে আহলে ভ্রান্তি নিরাসন বাংলাদেশ থেকে মাকতুবতুল তাকুয়া থেকে ছাপিয়েছে বাইশ নম্বর পৃষ্ঠা লিখেছে যারা হাদিসের উপরে আমল করে তারাও আহলে হাদিস এবং হাদিসের যারা তাহাকিক করে তারাও আহলে হাদিস যারা হাদিস মুখস্থ করে তারা আহলে হাদিস ইমাম আহমেদ বিন হাম্বুর রহমহল্লাকে জিজ্ঞাসা করা হয় যে আহলে হাদিস কয়েক শ্রেণী মানুষ

আমরাই তো বলছি যে বিষয়গুলো আপনি বললেন এগুলো তো এজমা কেয়াজ দ্বারা সাব্যস্ত হয়েছে আপনার সরাসরি হাদিস দিয়ে আপনি বলতে পারবেন সরাসরি হাদিস দিয়ে আপনি কি টিভির কথা বলতে পারবেন সরাসরি হাদিস দিয়ে আপনি কি মোবাইলের কথা বলতে পারবেন তো যখন পারবেনই না তো আপনি কিসের আহলে হাদিস আপনিও তো মজাবি হয়ে গেলেন আপনিও তো মোকাল্লেদ আপনিও তো ডক্টর জাকির নায়ককে আপনি মানেন আপনি তো গুগল গুগলকে আপনি অনুসরণ করেন তো গুগলকে অনুসরণ করলে আপনি কি আর মোকাল্লেদ থাকলেন না আপনিও তো মোকাল্লেদ হয়ে গেলেন কাজে আমি বলতে চাই আপনাকে আসলে এই ব্যক্তিটি কি যে বুঝে কি যে বুঝে না আমি বুঝি না যে ছয়টা আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম ছয়টা চ্যালেঞ্জের একটা জবাব দেয়নি আবার বলছে এগুলো কি সরাসরি হাদিস থেকে দিতে পারবে আরে ভাই আমরা আহলে হাদিস আমরা আহলে হাদিস কোরআন হাদিস থেকে আমরা সমাধান দিতে পারবো কিন্তু যারা মুকাল্লিদ তাদের কাজ হচ্ছে তাদের ইমামের ফতো নকল করা যে ছয়টা বিষয় বলেছিলাম টেস্ট ব্যবহার করা যাবে কি যাবে না তার যে কন্ডুম ব্যবহার করা যাবে কি যাবে না ইউটিউবে টাকা যে আপনি ইনকাম করছেন এটা যাবে কি যাবে না মাইকে আজান দেওয়া যাবে কি যাবে না স্বামী আছে সৌদি আরবে স্ত্রী আছে বাংলাদেশে ইমোর মাধ্যমে তার উলঙ্গ শরীর দেখতে চাইছে স্বামী এখন দেখানো যাবে কি যাবে না এই যে আধুনিক লক্ষ লক্ষ কোটি কোটি মাসাল আছে এখানে ইমাম কোনো প্রমাণ নেই তাহলে এইসব মুকাল্লিদের দলিল হচ্ছে তার ইমামের কথা ইমাম আবণী বেরমলার কথা নকল করতে হবে আপনি বলছেন এই জন্য তো কোরআন হাদিস ইজমা কিয়াস হয় তো ইজমা কিয়াস তো মুকাল্লিদের দলিল না আপনি এটা ভুল করছেন ইজমা কিয়াস আপনি মনে করছেন সালাউদ্দিন সাহেব যে ইজমা কিয়াস আপনার দলিল এটা আপনার না আপনি তো মুকাল্লিদ ইজমা কিয়াস এটা মুজতাহিদের দলিল আপনি মুজতাহিদ নাকি আপনি এটা বুঝেন না যে মুজতাহিদে মুতলাক চার ইমাম মুজতাফিল মাজাব হানাফি মাজাবের ইমাম মোহাম্মদ ইমাম ইউসুফ যদি আপনি ইমাম আবুলবার উসুলের উপরেও যদি ইজতেহাদ করতে চান মুজতাফিল মাজাবের দরজাকে আপনি পৌঁছেছেন যে আপনি ইজতেহাদ করবেন উসুলের ভিত্তিতে ইমাম আবুল পারে মোলা জি না তো আপনি কেন আপনি বারবার মনে করছেন মুকাল্লিদ আমি আশ্চর্য হয়ে যাই এটা আপনার দলিল না সালি সাহেব কোরআন হাদিস ইজমা কিয়াস মুকাল্লিদের দলিল নয় মুকাল্লিদের দলিল তার ইমামের কথা ইমামের কথাটাই হুজত মুসলমান সবুতের চাষের ছাব্বিশ পৃষ্ঠাতে কথা লেখা আছে একাধিক জায়গাতে আপনার লিখে রেখেছেন তো আপনি বলছেন নতুন সমাধান কি দিয়ে দিবেন কোরআন হাদিস ইজমা কিয়াস আপনি তো মুকাল্লিদ আপনি কিভাবে ইজতেহাত করতে যাবেন ইজতেহাত করলে তো মুকাল্লিদ থাকলেন না আশ্চর্য এতটুকু বোঝ না বোঝার কারণে আপনি দুঃসাহসিকতা পরিচয় দিতে চাইছেন মুকাল্লিদ হয়ে আবার ইজতেহাত করে নতুন মাস্তালা সমাধান দিতে চাইছেন এটা আপনারা তাকলিদ করেন সাধারণ জনসংখ্যা ধোকা দিচ্ছেন এটা আপনাদের একতিয়ার নাই যে আপনারা ইজতেহাত করবেন কোরআন হাদিস ইজমাকিয়াস থেকে কোরআন হাদিস ইজমাকিয়াস চারটে দলিল হচ্ছে মুজতাহিদের মুকাল্লিদের দলিল হচ্ছে তার ইমামের কল আর আহলে হাদিস আমরা কোরআন হাদিস থেকে সমাধান দিব আলহামদুলিল্লাহ ইজ করা জায়েজ আমরা একাধিক জায়গায় আলোচনা করছি ইজতেহাদ করাকে কে কে অস্বীকার করেছে রে ভাই ইজমাকে কে অস্বীকার করেছে একাধিক ইজমার উপরে সালাবদের বই রচনা করা আছে এমাম আপনি বারবার বলছেন আল্লামা নাসুদ্দিন আলবানী বা আমরা একে আলিম হিসাবে মানি আমাদের ওলমা হিসাবে মানি তো যদি নিই আল্লামা নাসুদিন আলবানী রহম্লা তা সিলসিলা সহিয়ার মধ্যে একাধিক তিনি ইজমার কথা নকল করেছে একাধিক তিনি ফিকের কথা বলেছে আর আহলে সাল ফিক মানে ফিক মানে বলতো তো তাদের ফিকুসন্না একটা বই আছে ফিকুল হাদিস বলে একটা বই আছে আশ্চর্য আপনি কি ব্যাপার আমাদের উপরে অভিযোগ করছেন কেন আল সম্পর্কে আপনার ধারণা না থাকার জন্যই আপনি এই অভিযোগ করছেন আমাদের দলিল কোরআন হাদিস এবং ইজতেহাদকে আমরা সরি হুজ্জত মনে করি কিয়াসকে সরি হুজ্জত মনে করি ইজমাকে সরি হুজ্জত মনে করি সালাবদের একাধিক ইজমা পরে কিতাব আছে ইজমা পরে একাধিক কিতাব আছে আপনি না জেনে সাধারণ জনসংখ্যা ধোকা কেন দিচ্ছেন আহ সরি ইজমা কিয়াস মানে না আশ্চর্য তবে মুকাল্লিদরা যে ইজমা কিয়াস করবে এটা আহ মানে না মানে আপনি যেটা করবেন বুঝতে পারলেন কি না মজাবপন্থী তাদের সম্পর্কে আপনি আর কথা বলবেন না আপনি আসুন আপনি মজাবি হন আপনি এম আহ্বানি ফের অনুসারী হন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আহমতুল আমি মাঝহীদের মাঝাব যারা মানে তাদের ব্যাপারে কোনো কথা বলবো না মাঝাব যারা মানে তাদেরকে কখন কথা বললাম আপনার তা আহলাদেশকে খোঁচা দিচ্ছেন খোঁচা দিচ্ছেন খোঁচা দিচ্ছেন এই জন্য কথা বলতে হচ্ছে তারপরে তিনি বললেন যে আপনি আবু পরে রেম অনুসারী হয়ে যান কেন ইমাম শাফির অনুসরণ নিয়ে দাওয়াত কেন দিচ্ছেন না ইমাম মালিকের ইমাম আহমদ নাহামের দাওয়াত কেন দিচ্ছেন না হান আফি মাঝাবি আমাকে মানতে হবে কেন ভাই বাকি তিন মাঝাব কি ফরমাট ডিলিট এগুলো বাতিল একটা মাছ দাওয়া দিয়ে গেলেন কেন তারপরে শেষে বললেন যে ভালো থাকুন সুস্থ থাকুন তো কপিল সাহেব ভালো থাকা সুস্থ থাকা এটা কি আমার না এটা আচ্ছা বলুন তো ভালো থাকুন সুস্থ থাকুন বলা কি এটা শরীরে যাবে এটা আমি আবহাওয়ানি পেরাম একটু প্রমাণ দেন যে আপনি শেষে বলে গেলেন ভালো থাকেন সুস্থ থাকেন তো ভালো কি আমি ইচ্ছা গিয়ে থাকতে পারবো সুস্থ কি এটা আমার হাত এটা আল্লাহ সুমতাল হাত আপনি পারেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক না তো আপনি আমাকে বলে দিলেন ভালো থাকুক সুস্থ থাকুক কি আলেম হয়েছেন আমি বুঝি না একটু এই আকিদাগুলো আপনি বোঝেন না যে কাকে কী বলতে হয় আবার আপনি বড়ো বড়ো কথা বলছেন এসে যে আমি এ জানি না ওই জানি না বড় বড় মাদ্রাসে পড়েছেন ডক্টর ডিগ্রি করেছেন নামের পূর্বে মুক্তি লাগিয়েছেন অথচ মুকাল্লিদ কখনো মুক্তি হতে পারে না জাস্টিস তাকুসমণি দার্সে তিরমিজ একশো উনিশ পৃষ্ঠটা লিখেছেন রুদ্দুল মুক্তার খণ্ড ছত্রিশ ছাপান্ন পৃষ্ঠটা লিখেছে যিনি মুকাল্লিদ হবেন তিনি মুক্তি হতে পারবে না আবার আপনি নামের পূর্বে মুক্তি লাগিয়েছেন আশ্চর্য হয়ে যাচ্ছে আপনাদের এই আচরণগুলো দেখে যখন সর্বোপরি আমরা আলোচনা এখানে শেষ করবো কষ্ট পাবেন না দুঃখ পাবেন না আল্লাহ সুবান তাল্লাহ আপনাকে হেদায়ত দান করুক আল্লাহ আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক এবং সিরাতে মুস্তাকিম সোজা স্বল্পথের প্রতীক বানিয়ে দিক আপনার বইটা আমি পড়ছি ইনশাল্লাহ আপনার বইটা নিয়ে আমি একদিন আলোচনা করবো আজকের মত আমরা এখানে বিদায় নিচ্ছি সুবানিক আল্লাহ অবিহামদিকা ওসাদ আল্লাহ ইলাহি ইস্তাক ফিরুকা অতুব উলেক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতু